गाइस तो আমরা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে ভয়ঙ্কর ভিডিও নিয়ে তো আমরা একটা এসেছি আজকে মানে ভয়ঙ্কর মাঠে তো বাগানের দিকে যাব তো ওটা হচ্ছে মেইন বাজার এবং ওটা পার করে আমরা মানে একদম ভেতরে চলে এসেছি তো এই দিকে আছে বাগানটা তো আমরা ওইদিকে যাব চলো যাওয়া যাক গাইস আমরা এখন একদম বাগানের কাছে চলে এসেছি তো এটা হচ্ছে মানে একটা মানে দেওয়ালের মতো তো এটা পার হয়ে যেতে হবে चलो गाइस काछे गिए देखो आशे पाशे बाड़ी घर किछु नहीं देखते पाच्छेन कोथाओ कोनो लाइट नहीं এই দিকটাও দেখে নেন এই দিকে আছে বাজার দূরে যে মাঠটা পার করে আমরা আসলাম ওই তো লাইট দেখতে পাচ্ছেন ওখানে একটা বাজার আছে তো চলে এসেছি বাগানে দেখতে পাচ্ছেন ভিউ এখানকার লোকে যে বলতো যে কি ভয়ঙ্কর বাগানটা ভয়ঙ্কর কিন্তু আমি ভেবেছিলাম না যে কি এতটা ভয়ঙ্কর তো এই জায়গাটা একটু ফাঁকা আছে মানে দাঁড়ানোর মতো জায়গা আছে এখানে মানে অনেকটা জায়গা আছে তো এর ভেতরে মানে আমরা গিয়ে দেখব যে কি হয় তো এদিকে তো সবই খেজুরের গাছ মানে একদম দেওয়ালের মতো লাগিয়ে দিয়েছে দেখো মানে যেতে ভালো লাগছে না এদিকে যাও এদিকে এসো মানে ওইদিকে যাও ভালো না আছে নাকি চলো তো আমরা ঢুকবো চলো আস্তে আস্তে চলো এই কাটা আছে সবাই দেখো এদিকে কাটা দেখতে পাচ্ছো এই কাটা আছে সবাই দেখো তো এখানে গাছ ছাড়া অন্য কিছুই নেই মানে পাতালার মতো জায়গা নেই तो गाइस देखते बच्चो बागान बागाने पूरा बागाने पाता देखते बच्चों जब बागान तक होता तब भयंकर भयंकर कुछ भयंकर बागान देखते हो अच्छे ना अपने रा अनेक टाइप भयंकर बागान होता है तो हमरा ये देखे जावे इधर कोई जा सुखी होता उड़ा की उड़ा कोई जा अरे देखे হ্যাঁ দেখেছি আস্তে 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 আবার ওই জিনিসটা কাটছি এটা রাস্তা বাগানে প্রবেশ করলাম আমরা ওখানে ছিল তাই না হ্যাঁ রাস্তা আস্তে আমরা ওখানে যাব তারা রাস্তা আস্তে 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 আমার পায়ে কাটা ফুটে গেল এদিকে রাস্তা দেখবো না ক্যামেরা দেখবো গাইস ঠিক পাচ্ছি না কোনটা দেখবো কারণ ওই তো সামনে সামনে গাইস আস্তে আস্তে চলো আস্তে চলো আস্তে চলো আস্তে চলো কি ওটা কোথায় গেল ওটা কোথায় গেল চল চল সামনে চল সামনে চল আপনারা দেখতে পাচ্ছেন যে মানে কি হচ্ছে আমাদের সঙ্গে এখন চল আস্তে আস্তে চলো ওখানে চলো না ছিল ওই দিকে ছিল গাইস একটু লাইট লো আছে এখানে কিন্তু দেখলাম এখানে মিলিয়ে গেল এদিকে তো একটা গাছ আছে মিলিয়ে গেল এইখানে এদিকে তো এদিকে ফাঁকা গাইস দেখতে পাচ্ছেন কোথাও কিছু নেই
দিকে আরেকটা ভয়ানক বাগান। অনেকটা নিয়ে চলে এসেছে আমাদেরকে, অনেকটা নিয়ে চলে এসেছে আমাদেরকে, ও ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওইদিকে ওটা নাই, এদিকে কি হলো দেখি। চুপচাপ থাক, তোর আমরা কোনো ক্ষতি করতে আসিনি আমরা। যেটা বলছি সেটা শোন, মন দিয়ে শোন। তুই এখানে কতদিন ধরে থাকিস? আমি 150 বছর ধরে এখানে থাকি। কোথা থেকে এসেছিস তুই? আমার এটাই জায়গা। আগে কোথায় থাকতিস তুই? আগে ওই একটা বাগান ছিল, বলেছিলাম এখানে আমার ভাই মরে গেছে, দিয়ে আমি এখানে আছি। তোর ভাই কই? আমার ভাই মারা গেছে। আর তুই বেঁচে আছিস? হ্যাঁ। তো ওই বাগান ছেড়ে তুই এখানে আলি কিসের জন্য? প্রতিশোধ নিতে। কার উপর প্রতিশোধ নিতে এলি? হ্যাঁ উত্তর দে, কথা বল। কথা বল। আমি লোকের উপর প্রতিশোধ নিতে এসেছি। লোকে তোর কি ক্ষতি করেছে বল? আমার ভাইকে মেরে ফেলেছে। কে মেরেছে? কে মেরেছে? অত্যাচার করেছে। কে মেরেছে? আমার ভাই রেগে গলায় ধরে দিয়েছে। আমাকে ছেড়ে দে। এই শান্ত হয়ে বল। বলছি তো তোর কোনো ক্ষতি করতে আসিনি আমরা। ছেড়ে দে আমাকে, তোর ক্ষতি হয়েছে ছেড়ে দে। দাঁড়া দেখছিস ইয়ে কিন্তু অনেক রেগে আছে। এই ছেড়ে দে আমাকে। বস চুপ করে দাঁড়া দাঁড়া। শোন কথাটা শোন, মন দিয়ে কথা শোন। এই কথা শোন শোন, তোর আমরা কোনো ক্ষতি করতে আসিনি এখানে। বলছি তোরা এখানে কি করতে এসেছিস আমার জায়গায়? বল আমাকে। তোর জায়গা? হ্যাঁ এটা আমার জায়গা। তোর বাবার জায়গা? এটা আমার বাবার জায়গা। এখানে তোরা কি করতে এসেছিস? বললাম তো তোর কোনো ক্ষতি করতে আসিনি আমরা। হ্যাঁ ক্ষতি করতে আসিনি, তুমি করতে এসেছিস তোরা আমার ক্ষতি করতে তোরে। তোরা যখন এত করে বলছিস আমি ছেড়ে দেবো, কাল সকালে কুড়ি নিয়ে আসিস, কোনো গাছের মোটকে তুলে দেবো, নাহলে নদীতে ফেলে দেবো। তাই না? এই দাঁড়া এবার কি হবে? এবার যাবি? আমাকে কি দিলি? আমার কাছে এবার যাবি? যাবি এবার যাবি?
এবার যাবি ওকে ছেড়ে দাও আরো দাও আশিক আরো দাও ওকে দাও আরো দাও যাবি না আবার দেব দেখেছিস দেখেছিস ছেড়ে দাও শুন শুন কথাটা শুন যাবি এবার বল কথাটা শুন বল যাবি কি কি বলছিস কথাটা শুন বলছি এই মাঠের আর কোন লোককে তুই ভয় দেখাবি না দেখাবি বল দেখাবি আশিক দাও ওকে দাও আবার দে দেব দেব আবার দেব দেব দে 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 আবার দেখাবো বল দেখাবি বল দেখাবি তোর আমি কি দিছিস আমার সারা গা জ্বলে যাচ্ছে আবার দেব বল আমাকে ছেড়ে দে ভয় দেখাবি আর দেখাবো আমাকে ছেড়ে দে নাহলে দেখাবো আরো এই চুপচাপ আবার দেখাবো শুন তোকে কি বলছি শুন এই এই গ্রামের মানুষকে আর এই মাঠে তুই ভয় দেখাবি না তোর আমরা কোনো ক্ষতি করতে আসিনি এখানে ফার্স্টে বলেছি আবার বলছি তোর আমরা কোনো ক্ষতি করব না তো আমার ভাই কি আমার এর লাগে সেটা সেটা তোর ভাই দোষ ছিল কোনো দোষ ছিল না না দোষ ছিল না এমনি মারলো তোর ভাইকে হ্যাঁ আমি তো কি বলছি শুন রাত অনেক হলো মোটামুটি একটা বাজবে কটা বাজছে একটা সতেরো আমাদেরকে বাড়ি যেতে হবে অনেক দূর থেকে এসেছি গ্রামের লোক অনেক বলাবলি করার পর বলছি অনেক রাত হলো একে ছেড়ে দে যাও এই জায়গাটাকে মুক্তি দিয়ে দে যা যা চলে যা তো আবার দেব কিন্তু আবার আবার দেব কিন্তু এবার অনেক দিবে এই দেখ এই দেখ আবার দেব আমাকে দিতে হবে আবার দেব বল যাবি বল চলে যাব বল আমার সারা গা জ্বলে যাচ্ছে চলে যাবি বল যাবি শান্তি দিবি ছেড়ে দে চলে যাচ্ছি আর এই গ্রামের মানুষকে জ্বালাবি এর ক্ষতি করবি না তো এই কে গাছের ডগায় তুলে দেব আবার বলে আবার বাদ্রামি শুরু করছিস তুই আবার দেব এই দেখ এই দেখ আবার দেব দেখ নদীতে ফেলে দেব আবার তুই এখানে রেখে যাবি ওকে এখানে রাখবি বল বল এখানে রাখবি হ্যাঁ ঠিক আছে আমি এখানে রেখে দেব ঠিক আছে এই গ্রামের মানুষকে জ্বালাবি না আমি এখনই চলে যাব তো যা তুই চলে যা এই মাঠে আর তোকে কেউ দেখতে পাবে না আর যদি কোনোদিন দেখতে পায় তাহলে কি হবে বল দেনি মুখা দেখতে পাবে না ঠিক আছে কথা দিচ্ছিস তো হ্যাঁ কথা দিচ্ছি তো একে কোথায় রাখবি এইখানে রাখবি আমাকে এখানে রাখতে হবে কে এখানে রাখতে হবে দেখতে পারবো না আমি কোথায় রাখবি তোকে এখানেই রাখতে হবে তোকে আবার তোকে দাও তো আশিক দাও দাও ওকে দাও বল কোথায় রাখবি বল বল ঠিক আছে এখানে রেখে দিচ্ছি ঠিক আছে চলে যা তুই যা চলে যা ছেড়ে দে যা আশিক ভিডিও এডিট করে দাও তো গাইজ আপনারা দেখতে পেলেন কি ভয়াবহ দৃশ্য তো আমার বলার মতো আর কিছু নেই আশা করি তোমরা ক্যামেরায় সব কিছু দেখতে পেয়েছ তো আমরা এখানে আর থাকবো না অনেকটা ভয় লাগছে যেহেতু কি বলবো তোমাদেরকে আমার ভীষণ ভয় লাগছে তো যে কোনো সময় আক্রমণ করে দিতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্ত শেষ আবার চলে আসছি নেক্সট ভিডিও নিয়ে